সাদিয়া খাতুন লিখেছে, ঈশাকে আপনি কত এজ থেকে পড়ানো শুরু করেছেন আর আমার মেয়ে কিছুতেই পড়াশোনা করতে চায় না। এর উত্তরে বলি, ঈশার বয়স যখন মোটামুটি 1.5 বছর ছিল তখন থেকে ঈশাকে ঘুম পাড়ানোর সময়, খাওয়ানোর সময় বা ঘোরানোর সময় কিছু কিছু রাইমস, ABCD, 1, 2, OI সমস্ত আমি বলে বলে শোনাতাম। আর তারপর যখন ও একটুখানি বড় হলো তখন বেশ কিছু কালারফুল বই কিনে দিয়েছিলাম, যার মধ্যে 1, 2, ABCD একের জন্য এই সমস্ত থাকতো। ওগুলোকে আমি পড়ে পড়ে শোনাতাম, ওর শুনতো আর মাঝে মাঝে আমার সঙ্গে পড়তো। তো এইভাবে ওর পড়াশোনাটা শুরু হয়েছে। এরপর তুমি লিখেছো তোমার মেয়ে পড়াশোনা করতে চায় না। এটা শুধুমাত্র তোমার সমস্যা নয়, আরও অনেক মায়েদের সমস্যা। এর জন্য বলি, বাচ্চাকে পড়াশোনায় আগ্রহী করার জন্য অবশ্যই মোবাইল থেকে দূরে রাখতে হবে, যতটা সম্ভব মোবাইল কম দেওয়া যায় তার চেষ্টা করতে হবে। ইউটিউব না দিয়ে ইউটিউব কিডস দেওয়া যেতে পারে বাচ্চাদেরকে, তবে ইউটিউব শর্টস কিন্তু কোনোভাবেই দেওয়া উচিত নয়। এছাড়াও বাচ্চাকে পড়ানোর জন্য একটা নির্দিষ্ট সময় করে নিতে হবে, ওই সময় বাবা বা মা যিনি পড়াবেন তাকে অবশ্যই ফ্রি থাকতে হবে। এছাড়াও বাচ্চাদের ভালো পারফরমেন্সের জন্য মাঝে মাঝে গুড, ভেরি গুড, স্মাইলি এই সমস্ত দিতে হবে, তাহলে কিন্তু বাচ্চা পড়াশোনার প্রতি আরও বেশি